প্রিয় বন্ধুরা, আমরা আরো একটি প্রেগন্যান্ট একটি ধারি গাড়ল আরো একটি প্রেগন্যান্ট ধারি গাড়ল দেখতে চলেছে। মামু, এইটার ওজন কেমন হবে? এটা তো অনেক বড় একটা গাড়ল, 42 থেকে 44 কেজির ভিতরে হবে। মালটা একটু বড় মাল, কি দর্শক, হাই ক্রচের গাড়ল। লেজটার দিকে দেখে হাই ক্রচ, এই দেখেন হাই ক্রচ। একটা ব্যাপার বলি আপনাদের, বাংলাদেশে এখন গাড়ল মূলত সেল হচ্ছে বাচ্চা, অর্থাৎ বডি বডি দেখছে না, বাচ্চা বাচ্চা গাড়ল সারা বাংলাদেশে সেল হচ্ছে। অর্থাৎ এটা এখন রাইজিং পর্যায়ে আছে, গাড়ল গুলো কেবল তৈরি হচ্ছে, এই পর্যায়ে রয়েছে। কিন্তু এমন একটা সময় আসবে যখন এই গাড়ল খামারটা তোমার আপনাদের বডি এবং মাংসের উপর যাবে, তখন কিন্তু এই হাই ক্রচে গাড়ল গুলোর দাম আসবে। প্রিয় দর্শক, একটা বিষয়, গাড়ল যখন ক্রচ হয় তখন গাড়লের জাত উন্নয়ন হয়। আমরা এখন গাড়ল চিনি লেজ দ্বারা, কিন্তু এমন একটা সময় আসবে যখন গাড়ল কিন্তু মানুষ লেজ দ্বারা চিনবে না, তখন মানুষ গাড়ল চিনবে গাড়লের বডি দ্বারা। অর্থাৎ একটি গাড়ল তার শরীরে কতটা মাংস ধরছে। আমরা যদি অস্ট্রেলিয়ান এবং বাইরের কান্ট্রিগুলোর যদি গাড়লগুলোর দিকে তাকাই, এই গাড়লগুলো তো দীর্ঘদিন ধরে তারা লালন পালন করতেছে, যার কারণে তাদের গাড়লগুলো মূলত মাংসে চেনে, শুধু বাচ্চাতে চেনে না। কিন্তু আমাদের দেশে রাইজিং পর্যায়ে আছে, যার কারণে এই যে দেখছেন গাড়লটা, একটি ক্রচ বিট ছাড়া এত বড় গাড়ল কিন্তু হয় না, একটি ক্রচ বিটের গাড়ল। তো বাচ্চা কয়টা আছে তাই বলো, কয়টা করে পেয়েছো? এটা বাচ্চা দুইটাই হবে, এটাও পেটে। এই যে প্রিয় দর্শক, এই যে দেখেন পেটটার দিকে দেখেন, 4.5 মাস পার হয়ে গেছে পেট, পেট প্রেগন্যান্ট গাড়ল 4.5 মাস পার হয়ে গেছে, একবারে 4.5 মাসের প্রেগন্যান্ট গাড়ল। তাহলে মামু, এই গাড়লটা কত টাকা রাখবা বলো? এই গাড়লটা আমি 14,000 টাকা দাম চাচ্ছি, 13,500 টাকা হলে সেল দিতে পারবো। ক্ষেপণাস্ত্র 2 একটি অত্যাধুনিক খড় কাটার মেশিন, চায়না থেকে আমদানিকৃত বিশ্ববিখ্যাত মেশিনারিজ, ওআইসি কোম্পানির 3 মেগাহার্স মোটর সম্বলিত উন্নত মানের ব্লেড এবং স্বয়ংক্রিয় খড় কাটার মেশিন। এটি দ্রুত কাটার জন্য বিশেষ মুভিং বেল এর ব্যবহার করা হয়েছে এই মেশিনে। এই খড় কাটার মেশিনটি প্রতি ঘন্টায় 2500 থেকে 3000 কেজি পর্যন্ত ছোট ডালসহ সকল প্রকার খড় ও ঘাস চোখের নিমিষেই কেটে ফেলতে সক্ষম। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি আমার মামুর খামারে। মামু আসলে প্রচুর ভালো ভালো কালেকশন তার ছিল, প্রচুর গাড়ল তিনি বেচা কিনা করেছে। প্রোডাকশনের থেকে গাড়ল বেচা কিনা বেশি হচ্ছে, যার কারণে এই মুহূর্তে খামারে কিছুটা ইয়ে থাকলেও তো কিছু ভালো ভালো গাড়ল এখনও রয়েছে, যে গাড়লগুলো আপনাদের দেখাবো। প্রায় 250 পিচের এই গাড়ল খামার, প্রতিনিয়ত তার খামার রমরমা একটি গাড়ল খামার, এবং প্রচুর গাড়ল মামু বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, প্লাস তার খামার থেকে উৎপাদিত হয়। আপনারা যারা এই খামার থেকে গাড়ল নিয়েছেন, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিসরে এই গাড়লগুলো কিন্তু সারা বাংলাদেশের মামু দিয়েছে, এবং অত্যন্ত সুনামের সাথে, অত্যন্ত সুনাম রেখে মানুষের সাথে তিনি এই গাড়লের ব্যবসাটা করেছে। প্রিয় দর্শক, তো মামু প্রথমে আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আচ্ছা মামু ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মামু, আমরা আজকে কি দেখতে চলেছি? আজকে একটা 90% মাল দেখাতে চাচ্ছি, 90% মাল দেখবো আমরা, দর্শক চাই বেশি তো, 90%। প্রিয় দর্শক, আচ্ছা এটা কি 90% একটি গাড়ল হাই ক্রচ? হ্যাঁ হাই ক্রচ। আচ্ছা মামু, একটা জিনিস আমাকে একটু বলো তো, হাই ক্রচের গাড়লগুলো খামারিরা এত বেশি চাই কেন, মানে যারা রিয়েল খামারি আমরা দেখেছি? কারণ এগুলা চাই হচ্ছে, এগুলা বছরে দুইবার বাচ্চা দেয়, এগুলা দুইটা করে বাচ্চা দেয়, একটা কমই হয় দুইটাই বেশি হয়, কারণ এই বাচ্চাগুলো বছরে দুইটা দিলি এখানে লাভজনক বেশি, আর 100% এর বছরে একবার। আচ্ছা, লাভজনক কম, এই কারণে তোমার এই 100% থেকে এই হাই ক্রচের গাড়লগুলো খামার উপযোগী। এই গাড়লগুলো দিয়ে কিন্তু যদি তোমার হচ্ছে ওই
ভালো জাতের মেড়া দিয়ে যদি ইয়ে করা যায় তাহলে কি হবে বলতো? ভালো জাতের মেড়া তাহলে এখান থেকে ভালো জাতের বাচ্চাগুলো 7000 7500 করে বেস্ট হবে, দুই তিন মাসের বয়স। হ্যাঁ রাইট, আচ্ছা ঠিক আছে। আমরা যে গাউলটা দেখতে পাচ্ছি এটা একটু হেভি গাউল, এবং পেট তো অনেক ফোটা। বাচ্চা কয়টা করে? 5 মাস প্রেগন্যান্ট আছে। বাচ্চা দেয় কত কত কয়টা করে? দুইটা করে বাচ্চা দেয়। প্রিয় দর্শক, দুইটা করে বাচ্চা দেওয়া হচ্ছে সোনার হরিণ। আপনারা যখন গাউল ক্রয় করবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, গাউলটা হতে হবে হাই ক্রচে আর দুইটা করে বাচ্চা দেওয়া। এই গাউল কালেকশনে সচরাচর পাওয়া যায় না, কারণ হচ্ছে এই গাউলগুলো যারা সোল খামারি, আমি আবারও বলছি আপনাদের, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন একটু দেখে ছেড়ে দিন, এরা খামার করার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করে দেন। যারা সোল খামারি তারা কিন্তু এই হাই ক্রচ, এই হাই ক্রচের সুন্দর গাউল দিয়ে কিন্তু খামার করে। প্রিয় দর্শক, সো আমরা যে গাউলটা দেখতে পাচ্ছি এটি একটি হাই ক্রচের 90% একটি গাউল। আপনারা বডিটার দিকে দেখেন, এই দেখেন বডি, আমরা একটু ভালো করে দেখাই। এটা বডি হয় 40 এর, এই দেখেন বডি। আচ্ছা আমি একটু তুলে ধরার চেষ্টা করি। ও বাবা, মামু বলছে 40 কেজি, তারও বেশি হবে, বিশাল একটি বডি ওয়েটের একটি গাউল, 40 কেজি প্লাস মাইনাস, ঠিক আছে প্লাসই হবে। তো মামু এই গাউলটা, এই হচ্ছে বডি, এইটা একটু বডিটা আমাদের দর্শকদের একটু দেখাও মামু, একটু রোল করে দেখাও বডিটা। আচ্ছা এই যে বডির, হ্যাঁ তো মামু এইটা যদি আমার দর্শক তোমার কাছ থেকে চাই নিব বলে তো কত টাকা রাখা যাবে? এগুলো আমি 14 করে চাই, এগুলো রেট এখন একটু কমেছে তো আমি এগুলো 13.5 আরাম হলো, মাত্র 13.5 হাজার টাকা, 13.5 এরকম 5 মাসের প্রেগন্যান্ট, এটা 5 মাসের আছে, এটা বাবা আরো আছে, আরো আছে আমার কাছে, এই যে প্রেগন্যান্ট এরকম প্রেগন্যান্ট এ তো গিয়েই তো 10 হাজার টাকা বাচ্চা পাবে, বাচ্চা বেরিয়ে যাবে এগুলো। প্রিয় দর্শক দেখেন মামুর কারবার, 5 মাসের প্রেগন্যান্ট ধাড়ি গালল দেবে মাত্র 13 হাজার টাকা, 13.5 হাজার টাকা, ঠিক আছে। সো প্রিয় দর্শক এই গাউলটা যদি কেউ ক্রয় করতে চায় এই গাউলের দাম আসবে মাত্র 13.5 হাজার টাকা, ঠিক আছে। আরেকটা দেখি আমরা, প্রিয় বন্ধুরা আমরা আরো একটি প্রেগন্যান্ট একটি ধাড়ি গাউল, আরো একটি প্রেগন্যান্ট ধাড়ি গাউল দেখতে চলেছে। মামু এইটার ওজন কেমন হবে? এটা তো অনেক বড় একটা গাউল, 42 থেকে 44 কেজির ভিতরে হবে, মালটা একটু বড় মাল। প্রিয় দর্শক হাই ক্রচের গাউল, লেজটার দিকে দেখে হাই ক্রচ, এই দেখেন হাই ক্রচ। একটা ব্যাপার বলি আপনাদের, বাংলাদেশে এখন গাউল মূলত সেল হচ্ছে বাচ্চা, অর্থাৎ বডি বডি দেখছে না, বাচ্চা বাচ্চা গাউল সারা বাংলাদেশে সেল হচ্ছে, অর্থাৎ এটা এখন রাইজিং পর্যায়ে আছে, গাউলগুলো কেবল তৈরি হচ্ছে এই পর্যায়ে রয়েছে। কিন্তু এমন একটা সময় আসবে যখন এই গাউল খামারটা তোমার আপনাদের বডি এবং মাংসের উপর যাবে, তখন কিন্তু এই হাই ক্রচে গাউলগুলোর দাম আসবে। প্রিয় দর্শক একটা বিষয়, গাউল যখন ক্রচ হয় তখন গাউলের জাত উন্নয়ন হয়। আমরা এখন গাউল চিনি লেজ দ্বারা, কিন্তু এমন একটা সময় আসবে যখন গাউল কিন্তু মানুষ লেজ দ্বারা চিনবে না, তখন মানুষ গাউল চিনবে গাউলের বডি দ্বারা, অর্থাৎ একটি গাউল তার শরীরে কতটা মাংস ধরছে। আমরা যদি অস্ট্রেলিয়ান এবং বাইরের কান্ট্রিগুলোর যদি গাউলগুলোর দিকে তাকাই, এই গাউলগুলো তো দীর্ঘদিন ধরে তারা লালন পালন করতেছে, যার কারণে তাদের গাউলগুলো মূলত মাংসে চেনে, শুধু বাচ্চাতে চেনে না। কিন্তু আমাদের দেশে রাইজিং পর্যায়ে আছে, যার কারণে এই যে দেখছেন গাউলটা, একটি ক্রচ ব্রিড ছাড়া এত বড় গাউল কিন্তু হয় না, একটি ক্রচ ব্রিডের গাউল। তো বাচ্চা কয়টা আছে তাই বলো, কয়টা করে পেয়েছো? এটা বাচ্চা দুইটাই হবে, এটাও পেটে, এই যে প্রিয় দর্শক এই যে দেখেন পেটটার দিকে দেখেন, 4.5 মাস পার হয়ে গেছে, পেট প্রেগন্যান্ট গাউল 4.5 মাস পার হয়ে গেছে, একবারে 4.5 মাসের প্রেগনেন্ট গাউল। তাহলে মামু এই গাউলটা কত টাকা রাখবা বলো? এই গাউলটা আমি 14 হাজার টাকা দাম চাচ্ছি, 13.5 হাজার টাকা হলে সেল দিতে পারি। 14 হাজার টাকা তুমি দাম চাচ্ছ, 13.5 হাজার টাকা হলে সেল দিতে পারি। দর্শক ধামাক্কা অফার, মাত্র 13.5 হাজার টাকায় প্রেগনেন্ট গাউল, মন ভোলানো প্রেগনেন্ট, দুইটা করে বাচ্চা দিবে, অর্থাৎ এই গাউলগুলো আপনারা বাসায় নিয়ে যাবেন এবং এই এই গাউলগুলো থেকে আপনি বাচ্চা পেতে থাকবেন। সো এটা একটা বিশাল ধামাক কপার। মামা এই গাউলটার বয়স কেমন কি জানা আছে? এটা দ্বিতীয়বার প্রেগনেন্ট এই মালটা, আমি যে কটা মাল দিয়ে এসেছি একবারই পার্টি দিয়েছিল, মানে পার্টি মাল দিল, 6-7 মাসের বাচ্চা নিল,
সে তৈরি করিল। সে তৈরি করার পরে সে জমি কিনলো, কিছু মাল সেল দিয়েছে আমার কাছে, সে মালগুলো আমি নিয়ে এসেছি। ওর বাড়ি একবার বাচ্চা দিস, আর এই দ্বিতীয়বার আমার এখানে কেউ কোনো ভাই যদি নেই দ্বিতীয়বার পাবে। সো প্রিয় দর্শক, এটা একটা ইন্ডাস্ট্রি, মানে দুইবারের বাচ্চা, দুইবার, প্রথমবার প্রেগনেন্ট হয়েছে, পরের বার 10-12 বছর ধরে আল্লাহ যদি চায়। একটা দেখেন সবল, এই দেখেন সবল একটি গাড়ল, সুস্থ সবল একটি গাড়ল, মাত্র 13,500-13,000 টাকার মধ্যেই গাড়লটি সেল দিতে চাচ্ছে মামা, দুইটা করে বাচ্চা দেবে। এই দুইটা বাচ্চা বের হওয়ার পরে আপনারা যদি একটু 3 মাস একটু ওয়েট করেন, এই গাড়লগুলো থেকে 10,000 করে 20,000 টাকা গাড়লই বেচা কেনা করতে পারবেন। সো এখানে গাড়ল 13,000 টাকা গাড়ল নিয়ে গিয়ে 30,000 টাকা পকেটে করে নিয়ে যাচ্ছে, 30,000 টাকা পকেটে করে নিয়ে যাবে, কারণ এই মালটা খুব হুষ্ট পুষ্ট, মালটা টান টান গুলো খুব। আচ্ছা, যদি বলি এখন কি বলছিস যে গাড়ল ওজনে বেচা কেনা করবে না, আমাদের জিজ্ঞাসা করে যে এই গাড়ল ওজনে বেচা কেনা করবে না, আর এটা দাম তো 13,000 টাকা, তাহলে প্রিয় দর্শক একটা ব্যাপার, গোপন একটা ব্যাপার, কিন্তু 13,000 টাকা দাম চাচ্ছে, তাই না? আপনারা চাচ্ছেন যে 13,000 টাকা না, আমরা ওজনে নিব, 450 টাকা ওজন করে নিলাম, বলে ওজন কত হবে এটা? ওজন এটা 42 থেকে 44 এর ভেতর, 40 এর ঊর্ধ্বে আছে মালটা, 40 এর ঊর্ধ্বে। যদি 450 করে বলি তাহলে 20,000 টাকা দাম আসে, 44 কেজি হলে 20,000 টাকা দাম আসে। কোনগুলা ওজনে যেগুলা দেখা যাচ্ছে ভাইরাস লেগে যায়, যেই পালটা ঘাস করে নিয়ে এসে তাড়াতাড়ি সেল করে কাবু, ওজন কম হয়, মাল ফাঁপা থাকবে কিন্তু ওজন কম। আচ্ছা, সেই মালগুলা ওজনে যারা দেয়, যে কোনো ভাই, আমি ওজনে দিইনি, ওজনে নিলে যে কোনো ভাই সেই ঠকবি, কারণ এটা যদি 40 কেজি ওজন হয়, 40 কেজির ওপরে আছে তো নিচে নেই মালটা, কারণ 40 কেজি যদি 400 টাকা করে কেজি হয় তাহলে কয় হাজার টাকা। সো প্রিয় দর্শক, 44 কেজি যদি ধরি আমি, এটা 44 কেজি ওজন হওয়ার কথা, তাহলে 20,000 টাকা কিন্তু এখান থেকে একটা গাউলটা দাম আসে। তো আপনারা যদি কেউ চান যে ওজনে নিয়ে ঠকতে চান, তাহলে ওজনে আপনাদের গাউল দেওয়া হবে, আর যদি বলেন যে না চাষাদের আত্মীয় স্বজনদের, কারণ আমার কাছে যদি ঠকতো তাহলে কিন্তু আমার কাছে আর আসতো না। ব্যবসার জগতে আমার কাছে সবাই নাম করে যে না ভাই, আমার কাছে মাল লিগে 7 দিন আগে হয়েছি দিনাজপুরে দিলাম মাল 37 পিস, সেই ভাই নিয়ে গেল। তারপরে যে সিরাজগঞ্জে দিলাম এক ভাইকে 50 পিস, সেই ভাই নিয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, এই উনি এই কথাগুলো কিন্তু আপনারা এটা ভেবেন না যে ওনার বাঘ দিচ্ছে, 250-300 পিস গাড়ল বেচে কেনা করেছে। সো বাংলাদেশে এই আসাদুল ইসলামকে চেন, আপনারা আসাদুল ইসলাম দিয়ে একটা সার্চ দিয়ে দেখেন, আসাদুল ইসলাম ইজ ব্র্যান্ড। সো আপনারা যদি এরকম গাড়ল নিতে চান প্রিয় দর্শক, আপনারা এই খামারে আসবেন, এসে দেখে শুনে পছন্দ করে গাড়ল নেবেন। প্রিয় দর্শক, আজকে আর বেশি কথা বলবো না, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি প্রেগনেন্ট দুইটা গাড়ল দেখালাম, এবং এই প্রেগনেন্ট দুইটা গাড়ল কেমন দামে বেচা কেনা হচ্ছে সেটা জানালাম। আপনারা যারা গাড়লগুলো ক্রয় করতে চাচ্ছেন, কোন নাম্বারে যোগাযোগ করবেন, কোথায় আসবেন, এটা নিয়ে আমরা একটু বলি। মামু, যারা গাড়ল ক্রয় করবে তারা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে, এবং ঠিকানা সহ একটা দেওয়া থাকবে? আমার ঠিকানা মহাজনপুর গ্রাম, মেহেরপুর জেলা, মজিবনগর থানা, মহাজনপুর। কোনো ভাইকে এসে জিজ্ঞাসা করলে আসাদুলের গাড়ল খামারে যাব, আর আমার নাম্বারটা হচ্ছে 01-981-17-17-43, আর আমার একটা ছোট ভাইয়ের নাম্বার আছে 01-981-93-73-11, আর একটাও নাম্বার আছে, যদি এই নাম্বারে কিছু সময় ক্ষেত্রে সমস্যা হয় আমার আরেকটা ভাইয়ের, সেই ভাইও সকল সময় থাকে, 7433-42-708 এই নাম্বারটাই। এটা নাম্বার আমার নাম্বারটা একটু নামাজের ক্ষেত্রে অফ থাকে, তাছাড়া অল টাইম খোলা থাকে ইনশাল্লাহ। সো প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন, এবং আসাদুল মিয়ার এই গাড়লের খামারে আপনারা আসবেন। আমার মামা বলে বলছি না, মানুষ হিসেবে ট্রু অনেস্ট, আপনি যেভাবে মানে অনেকে আসেন টাকা বের করতে চান না, মনে করেন যে খামারিকে ঠকাবো, এত সোজা না খামারিকে ঠকানো। আপনারা ভাবেন যে খামারিকে কম টাকা দিয়ে ভালো গাড়ল দেবো, এটা এটা হতে পারে না, এটা কেন ভাবেন আপনারা? আপনারা যখন ভালো টাকা দিয়ে অফার করবেন যে ভাই টাকাটা ভালো নেন, গাড়লটা সলিড দেন, তখন আপনি ঠকবেন না। সো আপনারা আসবেন, এসে যোগাযোগ করে আপনারা গাড়লগুলো এখান থেকে ক্রয় করবেন। সকলকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকালে।